আসসালামু আলাইকুম তৃশন আপনাকে যুক্ত করা হয়েছে প্রেজেন্ট করতে বলবো হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনারা جی ভালো আছি ভালো আছি বলুন তো আগেও তো কথা হয়েছে আমার কিছুদিন আগে কংগ্রাচুলেশন জি ভাই বলুন তো আমি হচ্ছে মানে কিছু প্রজরিত কথা এই বিষয়ে কিছু কথা বলতে চাই যেমন ধরুন আপনি হচ্ছে আপনি কি কোনো আলোচনা করতে আসছেন মানে বাড়ি কথা ভেগ আলোচনা এরকম কোন সুস্পষ্ট কোনো কথা বলবেন আমি আপনাকে ইয়ে করে মানে মানে আনকমফোর্টেবল ফিল করতে যাচ্ছি না বাট আমার মনে হচ্ছে আপনি কথা দিবা শুরু করতেছেন কথাটা একটা ভেগ আলোচনা দিতে চাই না না আমি বলতে যাচ্ছি কি মনে করেন ইসলামে যেরকম এই যে বলছে শান্তি 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 মানে যেখানেই যাচ্ছি তারা শুধু শান্তির বার্তাটা ছড়াচ্ছে মানে এই শান্তিটা আসলে কোথায় শান্তি যখন আপনি অন্ধভাবে আল্লাহ 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 মারে নেবেন এবং অন্ধভাবে তারা যেভিটি করতে পারত সেই অ্যাক্টিভিটি করবেন এবং আপনাকে যতই অত্যাচার করা হোক আপনি অন্ধভাবে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো

আপনি মনে করবেন নিজেকে মেন্টালি ভাবে প্রিপেয়ার করবেন যে সবকিছু হচ্ছে আল্লাহর পরীক্ষা এই যা হচ্ছে আপনার সাথে সবই আল্লাহর পরীক্ষা আর আলহামদুলিল্লাহ বলে নিজেকে মনে করবেন যে আমি ঠিক আছি ভবিষ্যতে আমি জান্নাত পাবো এইভাবে এই মেন্টালি এইভাবে যদি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারেন দেন আপনি শান্তি পাচ্ছেন ইসলামের পয়েন্ট অফ ভিউ হচ্ছে তো এই যে মানে প্রত্যেকটা জায়গায় তারা শান্তির বার্তা মসজিদে এসো নামাজে এসো শান্তি পাবে মানে আমি তো মনে করেন ছোটবেলা থেকে ইসলামের ভিতর ছিলাম কিন্তু পরবর্তীতে আর এটা কন্টিনিউ করিনি কিন্তু এখন মানে এই যে প্রতিদিন মানে ছাড় পেলেও শুক্রবারের যে দিনটা মানে এই দিন তো ছাড় পাচ্ছি না আপনি ছিলেন আপনি ইসলাম ধর্ম আপনার জন্ম ইসলাম ধর্মে বাবা মা ইসলাম পালন করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাদেরকে একটা সুরা পড়ে শোনাতে পারবেন একটু হ্যাঁ শিওর পারবো কোন সুরা বলবো বলেন যে একটা বলেন আপনি ফালাক পড়ে

অন্য ধর্মের মানুষ এসে কোনো ধর্মেই তো আসলে শান্তিটা আছে কোন ধর্মে কিভাবে আছে সেটা তো সবারই এখন জানা একটা সভ্য সমাজ কোনোভাবে ধর্মগুলোকে কন্টিনিউ করতে পারে না এখন এটা বাপদাদার পুরুষ থেকে করে আসছে সবাই করে যাচ্ছে মানে একটা মাদকাসক্ত একটা অবস্থার ভেতরে আছে ধর্ম ধর্ম মানে ধর্মান্ধ মানুষগুলো মানুষ যে শুধুমাত্র আহ গাজা তারপর মদ এই সব খেলেছে মাদকাসক্ত হয় এরকম কোনো বিষয় নেই এখানে এখানে সবাই ধর্মান্ধ মানুষগুলো আসলে আমি দেখছি এরা যারা মদ খেলে আহ মাতাল না হয় তারা এর থেকে মাতাল হয়েছে মানে যা কিছুই হয়েছে এখন কেন সপ্তাহতেই শান্তি মানে শান্তিটা আসলে কোথায় শান্তিটা প্রমাণ দিতে হবে আমাকে যে প্রমাণটা কোথায় দিচ্ছে প্রমাণটা কি যে আহ মানে দুর্গাপুজোর সময় দুর্গা মণ্ডপে গিয়ে হামলা দেওয়া তারপরে কেউ যদি ইসলামকে স্বীকার করে না নেয় বা ইসলাম থেকে বেরিয়ে যেতে চায় তার কে গিয়ে হামলা দেওয়া তার মানে সে অত্যাচার নির্যাতনের শিকার হওয়া তো এইটার মাধ্যমে কি আসলে শান্তি তারা শান্তি বহিঃপ্রকাশ করছে বিষয়টা তো তাদের কাছে সেরকমই মানে বার্তা তারা সমাজে দিচ্ছে যে তাদের শান্তিটা সেরকমই হচ্ছে যে ধরা ধরা খায় খায় হক গিয়ে গিয়ে সেখানে তারা প্রমাণ করার চেষ্টা করে মানে তারা যেটাই করবে সেটাতেই তাদের কাছে মনে হয় সেটা হালাল কিন্তু আমরা যদি কোনো কিছু করি সেটাকে হালাল হবে না সভ্য সমাজ যেমন মোহাম্মদকে আদর্শ হিসেবে মেনে নিচ্ছে একদিকে যে মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিলেন আবার অনেকে বলছে যে গুগলও আহ অনেকে মানে আপনার বলছে যে গুগল গুগল থেকেও যদি আপনি চার্জ করে দেখেন মোহাম্মদ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিলেন আমাদের তো আলো মানে সবার একসাথে সময়টা একটু একটু কম থাকে আমরা জাস্ট কিছু কোন সময় আসি আলোচনা একটা কোন একটা ইয়ে আলোচনা করার জন্য আপনি যেটা বলতেছেন যে কথাগুলো বলতেছেন আপনার এই কথাগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই বরং আমরা একমত এবং এই কথাগুলো আমরা আগে নিজেরাও বলছি ফাইন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট আছে যে কষ্টটা আপনার কোথাও পুশ ডাউন করতে হবে যে যেটা আপনি বলতে চান শেয়ার করতে চান বাট আমরা আমরা আসলে ওই ধরনের আলোচনাটা একটু কম করতে যাচ্ছি আমরা একটু মুমিন ভাইদের সাথে কথা বলতে যাচ্ছি যারা আসলে কোনো ধর্ম বিশ্বাস করে যেখানে এসে আমরা তাদের রিজনিংটা শুনবো যদি তাদের রিজন গুলা ইয়া হয় অ্যাকসেপ্টেড হয় আমরা অ্যাকসেপ্ট করব যদি রিজনিং গুলা রিজনিং গুলো ফ্লট ফ্লট থাকে সেটা আমরা দেখা দেব হ্যাঁ একদম এই টাইপের আলোচনা করতে চান যেখানে হচ্ছে আপনি আপনার মনের অনেক কথা আছে যেগুলো বলতে চান সেটা জন্য আমাদের অন্য অন্য প্ল্যাটফর্ম আছে আপনারা কি সেখানে যুক্ত হতে পারেন যেমন আপনি সত্য সন্ধান যুক্ত হতে পারেন এখানে 7 সাত দিনই লাইভ হয় আটা থেকে তিনটা চারটা পর্যন্ত রাত আটা থেকে তিনটা চারটা পর্যন্ত হয় তো আপনি ওখানে যুক্ত হতে পারেন ওইখানে যুক্ত হয়ে কথা বলতে পারেন হ্যাঁ একদম তো মানে আমি আপনাদেরকে একটা কি বলতে এসেছি অবশ্য আপনাদেরকে মানে বলার মতো আমি খুবই সাধারণ একজন মানুষ সেই বিষয়টা হচ্ছে মানে যখন কোনো কিছু আবিষ্কার হচ্ছে তখন যে তারা কোরআনের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে বলছে এটা কোরআনে আগে থেকেই ছিল এই বিষয়টা নিয়ে মানে আপনারা খুব কম কথা ধন্যবাদ তাহলে সিগনাল দেওয়ার পর যদি পোলা না বুঝে তাহলে তো কেমন কি কি কিভাবে করতে হবে ভাই কমিউনিকেশন গ্যাপ কি এত বড় নাকি এত বড় এত বড় কমিউনিকেশন গ্যাপ এভাবে বলার পর কি আচ্ছা আমার আমার মনে হয় আজকে মেজাজটা আমার একটু বেশি খারাপ আছে বুঝছেন মানে হঠাৎ হঠাৎ করে একটু মাথা ব্যথা করতেছে তো কারো আজ এটা কথা শুনতে সত্যি ইচ্ছা করতেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি ভাই